সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে। আপনার কাছে কোনো কারণে একাধিক ফোন আছে এবং যেটার মধ্যে একটা নাম্বার অবশ্যই আপনার যেটা সবার কাছে দেয়া, সেক্ষেত্রে আপনার বিভিন্ন ইমার্জেন্সি কল আসে। কোনো কারণে যদি আপনার মেইন নাম্বারটা বন্ধ থাকে বা একটা নাম্বার যদি আপনার বন্ধ থাকে কিন্তু আপনার কাছে অন্য ফোন যদি চালু থাকে, কীভাবে আপনি আপনার এই সমস্যাটা সমাধান করবেন? অর্থাৎ আপনার একটা কলও মিস যাবে না, যখন আপনার মোবাইলটা বন্ধ থাকবে অন্য কেউ যদি সেই মোবাইলে কল দেয় আপনার কাছে আরেকটা যে ফোনটা চালু থাকবে সেখানে চলে আসবে অটোমেটিক, অর্থাৎ কল ফরওয়ার্ডিং আমরা যেটাকে বলি। তো এটা যদিও অনেক আগের একটা সাধারণ একটা ফিচার, সকল ফোনে একবারে বাটন ফোন পর্যন্ত এই ফিচারটা আছে। কারণ নিত্যদিনের মতো আইটেক স্কুলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি হাসানাত গাজী, চলুন শুরু করা যাক। যেমন আমার এই ফোনের মধ্যে আমার যেটা মেইন নাম্বার যেটা পাবলিক নাম্বার, অর্থাৎ আমার স্টুডেন্টস, আমার ফ্রেন্ডস এবং আমার টিচার্স বা আমার ফ্যামিলি মেম্বার সবার কাছে যে নাম্বারটা দেয়া সেই নাম্বারটা এটার মধ্যে। তো আমি চাচ্ছি না যে এই নাম্বারটা কোনোভাবেই বন্ধ থাকুক, কারণ এই নাম্বারটাই সবাই জানে। আমাকে যদি আর্জেন্ট কারণে যদি কেউ কল দেয় এই নাম্বারেই কল দিবে অবশ্যই। তো আমি চাচ্ছি না এই নাম্বারটা মানে এই ফোনের মধ্যে যে সিমটা সেই সিমটা বন্ধ থাকুক। সেই ক্ষেত্রে আমাকে এই ফোন থেকেই কল সেটিং করতে হবে আর কি, মানে কলের সেটিংসে গিয়ে কিছু ফরওয়ার্ডিংটা অন করে দিতে হবে। তো প্রথমত আমরা এরকমভাবে বের করবো যে আমাদের কোনটা কোন ফোনের মধ্যে মেইন সিম, সেই ফোনটা আমরা প্রথমে হাতে নিব নিয়ে। তো এই কাজটা আসলে আমরা যে কোনো স্মার্টফোন যে কোনো বাটন ফোন থেকেই করতে পারবো। তো আমি এখন আপনাদেরকে ভিভো Y20 থেকে দেখাচ্ছি যদিও, তো আপনার যেই কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সনের ফোন হোক না কেন আপনার ফোনেও এই অপশনটা আছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোন যে অ্যাপ আছে বা যেখান থেকে আমরা ডায়াল প্যাড বা কলের অপশন কল হিস্টোরি পাই সেই অ্যাপটা ওপেন করবো। তো আমার এখানে আমি এই যে ফোন অ্যাপটা ওপেন করলাম, আপনি আপনার ক্ষেত্রে ওপেন করবেন। এরপর একটু স্ক্রল করলে বা এদিকে আপনি কোনোভাবে থ্রি ডট মেনু বা অপশনসে যাবেন। সো এখানে যেমন থ্রি ডট মেনু আছে আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আপনারা। সো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কল সেটিংস আছে। হ্যাঁ, তো কল সেটিংসে যাব। এখানে আসার পর কারো কারোটা হচ্ছে কলিং অ্যাকাউন্টস অপশন থাকবে অথবা কারোটা সরাসরি কল ফরওয়ার্ডিং অপশন থাকবে। তো আপনি কোনোভাবে কল ফরওয়ার্ডিংয়ের অপশনটা বের করতে হবে। তো যদি এখানে না থাকে আপনার ক্ষেত্রে দেখবেন যে কলিং অ্যাকাউন্টস অপশন আছে কি না, যদি অ্যান্ড্রয়েডের অনেক হায়ার ভার্সন যদি থাকে সেক্ষেত্রে হয়তো বা কলিং অ্যাকাউন্টস অপশনটা দেখাবে। তো এখানে হচ্ছে আমি কল ফরওয়ার্ডিং একটা অপশন দেখতে পাচ্ছি সিম ওয়ানের মধ্যে, যেহেতু আমি সিম ওয়ানটা ফরওয়ার্ড করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সিম ওয়ানের নিচে কল ফরওয়ার্ডিং আছে, এটা ক্লিক করব। এরপর কিছুক্ষণ সময় লাগবে, রিডিং সেটিংস দেখাচ্ছে, সো একটু সময় লাগবে এটা সবগুলো রিড হইতে। তো আবারও বলে দিচ্ছি জাস্ট কোনোভাবে কলিং কল সেটিংসে যাবেন, সিম কার্ডের এগেনস্টে আপনি দেখবেন যে কল ফরওয়ার্ডিং অপশন আছে বা কলিং অ্যাকাউন্টসের মধ্যে ঢুকে কলিং কল ফরওয়ার্ডিং অপশনটা আপনি বের করবেন। তো আমি এখানে সিম কার্ড ওয়ানের কল ফরওয়ার্ডিং অপশনটা ওপেন করলাম এবং এখানে রিড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন চতুর্থ নাম্বার একটা অপশন রয়েছে ওয়েন আনরিচেবল, মানে যখন আমার ফোনটা আনরিচেবল থাকবে বা ফোনে কল দিলে মোবাইলটা বন্ধ দেখাবে তখন আসলে কোথায় ফরওয়ার্ড হবে সেটা ক্লিক করবো। তো এই জন্য ওয়েন আনরিচেবল, যেহেতু আমরা বন্ধ থাকলে ফরওয়ার্ড করতে যাচ্ছি, এই জন্য চতুর্থ অপশনটা ক্লিক করবো। তার পরবর্তীতে এখানে আপনি আপনার সেই নাম্বারটা সিলেক্ট করে বা টাইপ করে দিবেন এখানে। তো আমি এখানে আমারটা আসলে এখানে লিখছি। তারপর আমি এখানে জাস্ট টার্ন অনে ক্লিক করব, টার্ন অন হয়ে যাবে মানে এটা আসলে চালু হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা এখানে দেখতে পারবো যে এটা সাইডে অন দেখাচ্ছে এবং আমরা এটা চাইলে পরবর্তীতে অফও করতে পারবো বা চেঞ্জও করতে পারবো নাম্বারটা। অর্থাৎ আমি এখানে যেই নাম্বারটা দিয়েছি যদি আমার ফোনটা বন্ধ থাকে সেই নাম্বারে এটা ফরওয়ার্ড হয়ে যাবে। এখানে আবার ওয়েন আনরিচে বলে যদি ক্লিক করি এখান থেকে নাম্বারটা চেঞ্জ করতে পারবো অথবা টার্ন অফ ক্লিক করলে অফ হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি এখানে চেঞ্জ করে যে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যখন চেঞ্জ করতে চান অথবা অফ করতে চান অফ করে। যাক, আমার অলরেডি এটা এখন ফরওয়ার্ডিংটা অন করা হয়ে গিয়েছে এবং আমার যদি কোনো কারণে এখন এই ফোনটা বন্ধ থাকে সেই ক্ষেত্রে এটা আমি একটু আগে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে। তো আমি আসলে এই নাম্বারটাই ফোন করছি, মানে এই ফোনটা এখন বন্ধ রাখছি। তো তাহলে নিয়ম অনুযায়ী আমি যদি এই নাম্বারে কল দিই তাহলে এটা ফরওয়ার্ড হয়ে এখানে চলে যাওয়ার কথা। তো আমি সেই ক্ষেত্রে এই মোবাইলে যে নাম্বারটা আমার যেটা পাবলিক নাম্বার সেটাতে কল দিচ্ছি এই অন্য একটা ফোন থেকে এবং দেখি আমাদেরকে কী বলে এখানে। তো আমাদের কিন্তু এই ফোনটা কিন্তু বন্ধ অলরেডি, এখানে কিন্তু কোনো কল আসার কথা না কারণ এটা বন্ধ। যেহেতু দেখতে পাচ্ছ না এই নাম্বারে কিন্তু কলটা আসে নাই, কলটা আসছে যে পাশে যেইটাতে আমি ফরওয়ার্ড করে রাখছি সেখানে। সো এভাবে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে কী করা যায়। এখানে কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি কল রিসিভ করে কথা বলেন টাকা কাটবে, যদি কল রিসিভ না করেন টাকা কাটতেছে না। আর অবশ্যই আপনার এই মোবাইলে যেটা মানে যেটা থেকে ফরওয়ার্ড করছেন সেখানে একটু কিছুটা হলেও ব্যালেন্স থাকতে হবে, নয়তো কিন্তু ফরওয়ার্ড হবে না। আপনাদের মধ্যে যদি কেউ এমন কিছু চান যে আপনার হচ্ছে আপনি এরকম সাধারণ ফোন ইউজ করেন এবং এই ফোন যদি বন্ধ থাকে অন্য কোথাও ফরওয়ার্ড করতে চান, এমন কিছু মানে এইটা যদি বন্ধ থাকে আরেকটা নাম্বারে আপনার কলগুলো ফরওয়ার্ড করে যাবে, এরকম কিছু যদি আপনারা চান সেই ক্ষেত্রে এখানেও সেম অপশন আছে।
কিন্তু এখানে হয়তো বা নামটা ভিন্ন, সেই ক্ষেত্রে আপনাকে কল সেটিংটা খুঁজে বের করতে হবে। তো আমি যদি আমার এই ফোনের জন্য যদি দেখাই, এই ফোন বলতে ম্যাক্সিমাম বাটন ফোনে এরকম অপশন, আপনি এখান থেকে জাস্ট হচ্ছে সেটিংটা খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে মেনুতে গেলাম, মেনুতে গিয়ে একবার নিচে সেটিংস আইকন আছে, এখানে যাবো। তো এবার আমি এখানে কল সেটিংয়ে ক্লিক করব। তো কল সেটিংয়ে আসার পর আমি এখান থেকে জাস্ট কল ডাইভার্ট অপশনটায় ক্লিক করব। তারপর আমি কোন সিম ওয়ানের জন্য চালু করতে চাই নাকি সিম টু এর জন্য, মানে কোনটার অপশনে যাবো। তো আমি এখানে যেমন চাচ্ছি, মনে করেন সিম ওয়ানটা আমি চাচ্ছি ফরওয়ার্ড করতে, সিম ওয়ানে ক্লিক করছি। তারপর এদিক থেকে হচ্ছে আমরা সেম অপশনটা খুঁজে পাবো, ডাইভার্ট ইফ আনরিচেবল, সো এটা ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করলে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন ডাইভার্ট টু নাম্বার লেখা আছে, সো আমরা ডাইভার্ট টু নাম্বারে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সেই নাম্বারটা দিয়ে দিব, যেই নাম্বারটা আমাদেরকে ফরওয়ার্ড করতে চাই সেই নাম্বারটা আমরা এদিক থেকে দিয়ে ওকেতে দিব। তাহলে আমাদের এটা হচ্ছে সেই নাম্বারে ডাইভার্ট হয়ে যাবে, অর্থাৎ যদি আনরিচেবল থাকে তাহলে সেই নাম্বারটা এই কলগুলো চলে যাবে। সেইমভাবে যদি আপনি যদি অফ করতে চান, মানে কোনো কারণে চালু করছেন এখন চাচ্ছেন যে না এটা অফ করে ফেলতে, সেটিংস থেকে যাবেন সেইমভাবে কল সেটিং, তারপর কল ডাইভার্ট, তারপর এখান থেকে সেই সিমটা সিলেক্ট করবেন, ক্যান্সেল অল ডাইভার্টসে ক্লিক করলে সব ডাইভার্টই ক্যান্সেল হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আইটেক স্কুলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজে ফলো করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।